শ্বশুরবাড়ির পাশের মেয়েকে বিয়ে করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল জামাই বাবাজি ঠাই হল শ্রীঘরে আগেও চারবার বিয়ে করেছেন বিয়ে পাগলা জামাই খাঁটি সৎ ছেলে কোনো নেশা নেই নেশা একটাই বিয়ে করা শ্বশুরবাড়ি এলাকায় পঞ্চমবার বিয়ে করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেলেন জামাই বাবাজি উত্তম মধ্যম গণপ্রহারের পর জামাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে শ্রীঘরে ঠাঁই হয়েছে তার পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম দীনেশ মণ্ডল নদিয়ার চাকদহের বাসিন্দা দীনেশ বছর দেড়েক আগে নদিয়ার শান্তিপুরের বাসিন্দা এক যুবতীকে বিয়ে করে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে বিয়ের পর যুবতী জানতে পারেন আগেও তিনবার বিয়ে করেছে দীনেশ জানিয়ে নিজেদের মধ্যে প্রায় অশান্তি হতো যার কারণে বাপের বাড়িতেই থাকতেন চতুর্থ স্ত্রী মঙ্গলবার রাতে শান্তিপুরের শ্বশুরবাড়ির পাশে একটি মেয়েকে দেখতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় গুণধর জামাই মেয়ের পরিবারের লোকেরা তাকে চিনতে পেরে ধরে ফেলেন স্ত্রী ও সন্তানকে নিয়ে এলে সে প্রথমে অস্বীকার করে পরে মারধর করলে ঘটনার কথা স্বীকার করে নেয় পঞ্চমবার বিয়ের ইচ্ছার কথাও স্বীকার করে সে কালকে বাড়ির পাশে মেয়ে দেখতে এসেছে তারপর ওই মেয়ের মা আমাকে ডেকে নিয়ে গেল আমি যাওয়ার পর বলে ও চেনে না আমাকে কয় আপনি কে আমি আপনাকে চিনি না তারপর আমাদের বাড়িতে আনা হলো তারপরে কালকে থেকে এখানে থাকা হচ্ছে বিয়ে দুটো বিয়ে ও বলেছে একটা বিয়ে আগে তারপর পাড়ায় গিয়ে শুনি আরো তিন চারটে বিয়ে এরপরই তাকে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আচ্ছা আবার কালকে মেয়ে দেখতে গিয়েছিলে